আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। তবে তাদের আইপিএলে খেলার ব্যাপারে এবার কিছুটা কড়া অবস্থানে বিসিবি। জাতীয় দলের খেলা থাকলে আইপিএলের জন্য ছাড়া হবে না তাদের। বিসিবির এমন সিদ্ধান্তে খানিকটা অবাক জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিকেএসপিতে সম্প্রতি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ জয়ের পর লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সাকিব লিটনদের ব্যাপারে বিসিবির অবস্থান নিয়ে বলেন, পৃথিবীর অন্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না, আমরা শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই। আগামী 31 মার্চ শুরু হবে আইপিএলের এবারের আসর, তবে এই সময়ে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ চলমান থাকবে টাইগারদের। এপ্রিলের শুরুতে রয়েছে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট। মাশরাফি মনে করেন, টেস্ট খেলা থাকলেও দল যদি এটা সামলাতে পারে তাহলে গেলে তো সমস্যা নেই।